Kajatan alam sahaja sosial Bangladesh of Democracy ni kok berokok temau orang ilogi ang anjana tini ni kok temau orang ka ISBT tay real station no. Busuk sabsutra kelai tonijak tanggai naika haste ni pori bahan menteri Pranojit Singha Rai. Kami pertama Chandrapur ISBT kelam. এই মুহূর্তে আমি আগরতলা রেলওয়ে স্টেশন আছি কি কি দেখছেন আপনারা কোন জিনিসটি কোথায় দেখছেন এই যে দেখছি ঠিকমতো টেস্ট করা হচ্ছে কিনা ঠিকমতো গিয়ে এখানে ক্লিনিং করা হচ্ছে কিনা স্যানিটাইজ করা হচ্ছে কিনা এগুলো দেখার জন্য এবং এতে তো আপনারা জানেন যে এই মুহূর্ত পর্যন্ত রাত্রে একজনও আমরা এখানে আক্রান্ত নেই এই ব্যাধিতে সবাই মিলে সাহায্য করে সবার উদ্যোগে যদি করা হোক আমরা চেষ্টা করছি এতে একটি লোক ওই রাজ্যে এই করোনা ভাইরাসটা দেখুন ত্রুটি পেয়েছি প্রথমত কালকে রাত্রিতে সিদ্ধান্ত হয়েছে আমরা এটা নোটিফিকেশন আমরা অনুরোধ করেছি জানিয়ে দিয়েছি এটা আপনারা ভালো করে জানেন সমস্ত দিয়ে করার ক্ষেত্রে যেখানে হেলথ ডিপার্টমেন্ট মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যে সাফিসিয়েন্ট আমাদের কাছে সেরকম স্টাফ নেই যা আছে তা কাজে লাগানো হচ্ছে মেশিনারিদের প্রবলেম আছে এখন জানেন সারা ভারতবর্ষব্যাপী যেখানে স্যানিটাইজার এবং আপনার মাস্ক বিভিন্ন মেশিনারিজ রেটেড দিস পয়েন্ট এগুলো কিছুই পাওয়া যাচ্ছে বাধার গাত খরকসা বরংনি মা গথৈ মানৈ চাঞ্চল নুকজাখা আমচায় পাতিমুং বাধার গাত আমচায় খরকসা বরংনি নুখুঙ্গ স্রাং সাল বারা নক নাউই টংমানি সাংরং সালনি ফুঙ্গ বিনি খরাং খানাইয়া গৈ নক ফাং বেসেতৈ নাহার নাইখে বন কতক সলজাক নুখা লগে লগে ন পুলিশ ন কতমা রহর খা কি করে নাম নে আমি এমনি খাতা কুতা ব্যবসা করি আর কি এই যে লোকটা মারা গেছে কে আমি তো চিনি না সামনে ঘরে দোকান ঘরে ওই হ্যাঁ হ্যাঁ আনছে আমার ছেলেটা আনছে আমি তো কইতে পারি না কোন সময় না বারা টারা দিছে আমি তো কইতে পারি না আমি আইছি নটার সময় বাড়ি নটার সময় বাড়িতে আমি খাওয়া দাওয়া করে ঘুমাইছি সকাল লেনা মানুষ কইতেছে যে আমি এই ঘরে ভাড়া দিছি বেবি এই অবস্থা তো আমি তো আর কিচ্ছু করতে পারতেছি কালকে রাত্রে দিছে ওই আর জিজ্ঞানি কেমনি কেমনি দিছে হ্যাঁ কই তারবো কালকে রাত্রে ভাড়া দিছে আজ না রাত্রে মারা গেছে নাকি তো সকাল আমরা দিয়ে কোনো অবস্থা অবস্থা পাইতেছি না অবস্থা অবস্থা না পাওয়াতে আমরা ওই ফাঁকা দিয়া ছবি দিয়া দেখছে বলে বাড়িতে আমিও কই তারতাম না তারা দুজনে কই তারবো আমি ওই মাল নিয়ে বাড়ি গেছিলাম গা তো এই ফাঁকাদা দিকে বলে দেখতেছে কখন জিল্লা রয়েছে তো এরপরে তো আমার ডাইকে আনছে ও দেখলার সত্যি কয় এই মনমোহন বাবু ওই ঘরে জিল্লা রয়েছে লোকটা উনি কিতা কিতা করুন তো এরপরে যে আমি সবাই লোকে বুঝতেছি যে কী করুন যাবো এটা তো এরপরে গেছি থানা থানা দিয়ে জানাইছি এটা একটা রেল স্টেশনের সাথে একটা বাড়ি ওইখানে মাঝে মধ্যে ঘর ভাড়া দেওয়া হয় যারা যেতে পারে না রেলে আটকে যায় তাদের এক রাত্রের জন্য দেওয়া হয় সেগুলোতে উনিও আসেন এবং এক রাত্রের জন্য ঘর ভাড়া নেন সকালে উনি চলে যাবেন বলছিল কিন্তু যখন সারা সকালে উনি উঠছেন না বা রেলে যাচ্ছেন না তখন তারা তো বাড়ির মালিকের সন্দেহ হয় দরজা ধাক্কা দেয় কেউ ওই দরজা খুলে না ঘরের একটা ফাঁকা আছে ওইখান থেকে দেখতে পাবেন উনি ঝুলে আছেন হ্যাঙ্গিং অবস্থায় ঝুলে আছেন তখন থানায় খবর দেওয়া হয় থানা থেকে আমরা আসি এসে দেখলাম দুইটা দরজা আছে দুটো দরজা ভিতর থেকে বন্ধ তা আমরা দরজাটাকে ভেঙে ভিতরে ঢুকলাম ঢুকে দেখতে পেলাম উনি হ্যাঙ্গিং অবস্থা আছেন আসামে আসাম থেকে উনি এসছেন ওনার বাইকে খবর দেওয়া হয়েছে ওনার ভাই আসবেন ওনার ভাই আসলে পরে ময়নাতদন্ত কাজ ওনার নাম হচ্ছে গিয়া সন্দীপ বড়ুয়া বয়স 30 হবে বাবার নাম বিশ্বেশ্বর বড়ুয়া আর উনি শিববাড়ি আসামে থাকেন কক্তমাতিনি নিবাগে আসেন না যত্ন হরকাহাম